আমাদের গন্তব্য রাজধানীর সিদ্ধেশ্বর এলাকা, ডাক্তার রাহানের মালিবাগ চক্রের হোতা মাকসুদা আক্তার মালার খোঁজে। বাড়িতেই পাওয়া গেল তাকে। প্রথমে আমাদের দেখে যেন ভড়কে গেলেন, তবে নিজেকে সামলে নিতে সময় নেননি। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মালার বিরুদ্ধে অভিযোগ ফাঁস হওয়া প্রশ্নে অন্তত 10 শিক্ষার্থীকে দেশের বিভিন্ন মেডিকেলে ভর্তিতে সহায়তা করেছেন। মেয়ে ইকরা বিনতে বাশারকেও একই কায়দায় ভর্তি করিয়েছেন ঢাকা মেডিকেলে, যদিও পরবর্তীতে তাকে হলি ফ্যামিলিতে ট্রান্সফার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মালাকে নিয়ে রওনা হলো সিআইডি। মাঝ পথে কথা হলো টিম সার্চলাইটের সাথে। আসলে আমি কিভাবে বলবো এই কথাটা বারবার বলতেছি, প্রশ্ন ফাঁসে আমি জড়াইনি, আমি জানি না। আমার মেয়েকে, মেয়ে ভালো স্টুডেন্ট, সে এমনি টিকছে, 15 সালে পাস করাটাই ছিল অন্যায় আর কি। এটাই জনি আপনাদের নাম বলে গেল কেন? জনিকে আমি চিনিই না কোনোদিন, বিশ্বাস করেন আমি জনিকে চিনিই না কখনো। না আমি যাই নাই তো কখনো, একবার গিয়েছিলাম, গিয়েছিলাম জনির সাথে দেখা করতে চেয়েছিলাম। তো জনি আসলে অনেক ভাবের টিচার জানতাম আমরা, মুড খুব নেয়, সবার সাথে অত দেখা করে না, রেগুলার থাকতেন না মনে হয়। আমি যেদিন গিয়েছিলাম দেখতে পাইনি। এবারের গন্তব্য ঢাকা মেডিকেল, ডাক্তার আবু রাহানের আরেক সহযোগী ডাক্তার অনিমেষ কুণ্ডু, ঢাকা মেডিকেলের সাবেক এই শিক্ষার্থী বর্তমানে বিসিএস স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে এখানে কর্মরত। রাগডাক ছাড়াই কর্মস্থল থেকে তাকে আটক করলো সিআইডি। বক্তব্য দেওয়া তো দূরের কথা, ক্যামেরায় মুখ দেখালেন না ডাক্তার অনিমেষ। বছর দশেক আগে ডাক্তার আবু রাহানের সাথে প্রশ্ন ফাঁসে জড়িয়ে পড়েন তিনি। বিভিন্ন সময়ে আটক শিক্ষার্থীদের মুখে বারবার উচ্চারিত হয়েছে তাদের নাম। ডাক্তার আবু রাহান, শিক্ষক মালা এবং ডাক্তার অনিমেষ মিলে 16 জন শিক্ষার্থীকে বিভিন্ন মেডিকেলে ভর্তিতে সহায়তা করেছেন, যাদের 9 জনের নাম পরিচয় মিলেছে। 2015 সালে পরীক্ষার আগের রাতে অভিযুক্ত এক শিক্ষার্থীর আত্মীয়ের বাসায় ফাঁস হওয়া প্রশ্নে তাদের পড়ানো হয়। মেডিকেল প্রশ্ন ফাঁসের এই অনুসন্ধানে ঘুরে ফিরে নাম আসছে একটি কোচিং সেন্টারের। থ্রি ডক্টরস এর ঢাকা ও খুলনা শাখার পরিচালক যথাক্রমে ডক্টর এ কে এম বশিরুল হক ও ডক্টর ইনুস খান তারিম। নিজেকে ডাক্তার তৈরির কারিগর হিসেবে পরিচয় দেওয়া ডাক্তার তারিমকে আগের অভিযানেই আটক করে সিআইডি। বিস্তারিত তথ্যপাত্র নিয়ে তার সহযোগী ডাক্তার বশিরের খোঁজে সিআইডি দল। এবারের গন্তব্য রাজধানীর বসুন্ধরা বাড়িধারার আবাসিক এলাকা। টার্গেট থ্রি ডক্টরস ঢাকা কোচিং সেন্টারের পরিচালক ডাক্তার এ কে এম বশিরুল হক। দীর্ঘক্ষণ চেষ্টার পর বাড়িতে প্রবেশ করলো সিআইডি দল, সাথে টিম সার্চলাইট। রুমেই পাওয়া গেল ডাক্তার বশিরকে। তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হলো, বেশিরভাগই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র। সিআইডির তল্লাশি চলাকালে ড্রয়িং রুমে বসেই কথা হয় ডক্টর বশিরের সাথে। প্রশ্ন করি, কিভাবে জড়ালেন প্রশ্ন ফাঁস চক্রের সাথে? অস্বীকার করলেও তথ্য প্রমাণ বলছে ভিন্ন কথা। ডাক্তার তারিম ও বশিরের সহযোগিতায় দেশের বিভিন্ন মেডিকেলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের তালিকাও জোগাড় করেছি আমরা। ডাক্তার তারিমের মাধ্যমে ভর্তি হওয়া লামিয়া, নাজিয়া মেহজাবিন তিশা এবং শর্মিষ্ঠা মণ্ডলকে গ্রেপ্তার করে সিআইডি। 15 সালে হচ্ছে ডাক্তার তারিমের স্পেশাল ব্যাচে ভর্তি হয়। পরীক্ষার আগের দিন রাতে হচ্ছে ডাক্তার তারিম কিছু প্রশ্নপত্র দেয় আমাকে, সেগুলো হুবহু পরীক্ষায় আসে। তার জন্য হচ্ছে মানে ডাক্তার তারিম হচ্ছে আমার কাছ থেকে 5 লক্ষ টাকা নেয়। মিধা তালিকায় স্থান পেলেও একাডেমিক শিক্ষায় ততটা আলো ছড়াতে পারেননি তারা। প্রতি বছর একাধিক কোর্সে ফেল করার প্রমাণ রয়েছে তাদের পরীক্ষার ফলাফলে। আর এদের ক্লাস নিত থ্রি ডক্টরসের ডক্টর লুইস সৌরভ মণ্ডল,
তারিম কিভাবে প্রশ্ন সরবরাহ করতেন তার বিস্তারিত উঠে আসে তাদের স্বীকারোক্তিতে। আমি 2015 সালে মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে আগের রাত ঠিক সন্ধ্যা 6:30-6:30 নাগাদ আমাদের একটা বাসায় বিকে রায় রোডের যে একটা বাসা ওই বাসায় দুইটা মেয়েকে একসাথে সমাধান করে দিয়ে আসি। ডাক্তার তারিম আসলে এই সমস্ত টাকা পয়সার ডিলিং সব নিজেই করত এবং উনি এই প্রশ্নপত্র আলটিমেটলি যাদেরকে দিত তাদের কাছ থেকে কন্ট্যাক্ট এরকম 6-7 লাখ এরকম করে কন্ট্যাক্ট করত, এর মাধ্যমেই আর কি এই প্রশ্নগুলো সে হচ্ছে দিত। সিআইডির অভিযানে আটক হয়েছেন রংপুর মেডিকেল থেকে পাশ করা ডাক্তার সাবরিনা নুসরাত রেজা টুশি। ডাক্তার অনিমেষের কাছে প্রাইভেট পড়া এই ছাত্রী 2015 সালে প্রশ্ন কিনে চান্স পেয়েছিলেন। আপনি যা করার করেন, আমি যে কোনো প্রসিডিউর করেন করেন, আমি 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 আমার আমি ক্যামেরার সামনে আমি বলবো না। আপনি এরকম মেডিকেলে চান্স পাওয়ার জন্য এরকম একটা অনৈতিক পন্থায় কেন গেলেন? আপনার তো এমনিতেই চান্স হতো, মানে ঝুঁকি নিতে চান না এরকম আছে? কথা বলুন। ক্যামেরার সামনে কোনোভাবেই মুখ খুলছেন না, যদিও আগেই সব স্বীকার করেছিলেন টুশি, প্রমাণ হিসেবে যার অডিও রেকর্ড রয়েছে আমাদের কাছে। তোমরা পরীক্ষার আগের রাতে কোথায় গেলে, কি হলো, পুরো ঘটনাটা বলো। মগবাজারের আশেপাশে কোনো একটা বাসে গেছিলাম, আমরা কয়েকজন ছিলাম। কে কে ছিল স্পেসিফিক করো। চৈতিয়ার পাশিয়া ছিল, তাছাড়া আর কারো নাম আমার ওখানে মনে নাই। কটার সময় প্রশ্নটা আসে? অনেক রাতে, দেড়টা টাইমটা মনে হয় না। প্রশ্নটা হার্ড কপি ছিল না, হাতে লেখা ছিল। হ্যাঁ। তুমি কততম হলে? 1700। কোথায় চান্স পেলে? রংপুর মেডিকেল। বাবা টাকাটা ক্যাশ দিল না চেক দিল? ক্যাশই দিয়েছিল মোস্ট প্রবাবলি। সিআইডির পরবর্তী টার্গেট ডক্টর জাকিয়া ফারিবা ইভানা, ঢাকা মেডিকেলের K64 ব্যাচের এই শিক্ষার্থী 2006-07 শিক্ষাবর্ষে মেধা তালিকায় 60তম স্থান অর্জন করেছিলেন। প্রশ্নপাস চক্রে অন্যতম হোতা ডক্টর ময়াজউদ্দিন আহমেদের কাছ থেকে প্রশ্ন পেয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পান তিনি। কাক ডাকা ভোরে সিআইডি উপস্থিত হলো ফারিবার বাসায়। আমাদের উপস্থিতির টের পেয়ে রুমের দরজা লক করে দেন ফারিবা। পরে স্বামীর সহায়তায় তাকে রুম থেকে বের করা হয়। ময়াজের সাথে যে ডিলটা হইছে সেটা কি আপনার মার সাথে হইছিল? আমার সাথে কোনো প্রশ্নপত্র তো নিয়ে আপনার মার সাথে হইছিল ডিলটা? শুরুতে অস্বীকার করলেও তথ্য প্রমাণ দেখানোর পর ধীরে ধীরে মুখ খোলেন ডাক্তার ইভানা। আপনার মেডিকেল পরীক্ষার আগে আপনারা কিভাবে শর্ট কোশ্চেনটা পেয়েছিলেন যেটা আপনি ময়েস সাহেব আপনাকে দিয়েছিলেন? কোনো শর্ট কোশ্চেন ওরকম কোনো শর্ট, এটাই শর্ট কোশ্চেন ছিল যদি কোশ্চেন বলতে চান, মানে প্রশ্ন আকারে যদি প্রশ্ন বলেন যে প্রশ্ন হিসাবে প্রশ্ন পেয়েছেন কি না আপু, সেটা তো আমি এখন ওরকমভাবে বলতে পারছি না, প্রশ্নই পাইছি। আমি একটা সাজেশনের মতো পেয়েছিলাম, সেখান থেকে কিছু কমন হয়তো বা এসেছে। মেডিকেল প্রশ্ন ফাঁসের অনুসন্ধানে নেমে আমরা একটি বিষয় নিশ্চিত হয়েছি, এখানে এক একজন ব্যক্তি আসলে এক একটি চক্র, এক একটি নতুন মুখ যোগ করেছে আরও নতুন কিছু নাম।